বিদেশি মহিলারাও এসেছে। অনেকে এবাদত করছে এই পাহাড়ের চূড়ায় উঠে। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। এই যে অনেকে নামাজ পড়ছে, নামতে হবে গুহার ভিতরে যাইতে হইলে। ইবাদত বন্দেগি করছে, উল্টা দিকে যাইতে হয় গুহাতে। এই যে ভেসারে ভিতরে ঢুকছে কি বলো? হ্যাঁ, তো আমরা কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে গেছি, কিন্তু গুহার ভিতরে, যেই গুহাটাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান মগ্ন অবস্থায় ছিলেন, ওই গুহার ভিতরে যেতে হলে আবার নিচের দিকে নামতে হবে। মানে এক দিক দিয়ে ঘুরে উপরে উঠেছি, উপর থেকে আবার নিচের দিকে ঘুরে এভাবে পেঁচিয়ে তারপর গুহার ভিতরে যেতে হবে। আর গুহাটা কোথায় আপনাদেরকে উপর থেকে একটু দেখাচ্ছি। ওই যে গুহা দেখতে পাচ্ছেন, কত কত মুসল্লি এই যে এখানে দাঁড়িয়ে আছে গুহার ভিতরে ঢুকছে। তো এখানে কিন্তু আমার মিশারি আছে, মা আছে, আব্বা আছে, আমার ভাইও আছে। এই যে গুহার ভিতরে অনেকে যাচ্ছে, গিয়ে দেখছে, ছুঁয়ে দেখছে। এই যে এটা হচ্ছে গুহা, তার মানে আমাদের এখন এই যে এদিক দিয়ে ঘুরে 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 তারপর এই যে ওই গুহার ভিতরে যেতে হবে, আবার নিচের দিকে নামতে হবে। আর এই যে এই পাশটা পাহাড়ের অপর পাশটা দেখুন, চারদিকে শুধু পাহাড় আর বিল্ডিং দেখা যাচ্ছে। দেখুন কি খাড়া ঢাল। পাহাড়ি হয়ে